বিকেল চ্যাপ্টার নিউজে সবাইকে আমন্ত্রণ। চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর নাগাদ বুস্টার ডোজ সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন। টিকার জন্য এখন পর্যন্ত 20,000 কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান জাহিদ মালেক। প্রতারণা রোধে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। গণভবন থেকে প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে একথা জানান। টিকার ডোজ সম্পন্ন করা বিদেশি পর্যটকদের জন্য আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। করোনা মহামারীর কারণে গত 2 বছর ধরে সীমান্তে প্রবেশের এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়ে বিষয়টি জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত নিষেধাজ্ঞার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। যারা টিকার 2 ডোজ নিয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান তিনি। দুদিন যেতে না যেতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন সংস্থাটি। তুমুল বৃষ্টির পর রবিবার থেকে দেশের 7 জেলা এবং 1 উপজেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের আওতা কমে 4 জেলা এবং 1 উপজেলায় নেমে আসে। রবিবার নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পিক আপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাক এবং বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। রবিবার রাত 11:30টার দিকে চকরিয়া উপজেলার খোটাখালীর মেধা কচ্ছপিয়া এলাকায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বাতসিরাই। প্রবল ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। আশ্রয় কেন্দ্রে রয়েছে বহু মানুষ। জানা গেছে শনিবার রাতে ঘণ্টায় 165 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। কোপা দেল রের ব্যর্থতা ভুলে জয় ফিরল রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাবুতে দাপট দেখিয়ে খেলল, গোল পেতে ঘাম ঝরেছে কার্লো আনচেলত্তির দলের। দলকে রক্ষা করেছেন মার্কো অ্যাসেন্সিও। লা লিগায় রবিবার রাতে তার একমাত্র গোলে ভর করে গ্রানাডাকে 1-0 ব্যবধানে হারিয়েছে রিয়াল। এই জয়ে সেভিয়ার চেয়ে 6 পয়েন্টে এগিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। ম্যাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মোট 24টি শট নিয়েছে, যার মধ্যে 11টি ছিল লক্ষ্যে, কিন্তু গোল পেয়েছে মাত্র 1টিতে। অন্যদিকে গ্রানাডার 7 শটের 3টি ছিল লক্ষ্যে। রিয়াল অবশ্য শুরুতেই বিপদে পড়তে পারত। ডিবক্সের মুখ থেকে অ্যান্টনিও পুয়েটার্স শট কোনো মতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক টিবো কর্তোয়া। এরপরই নিজেদের গুছিয়ে নেয় আনচেলত্তির দল। অবশেষে স্বরূপে দেখা গেল বার্সেলোনাকে। চলতি মৌসুমে ফিনিশিংয়ের দুর্বলতায় একের পর এক হতাশা উপহার দেওয়া দলটি লা লিগায় দাপুটে পারফরমেন্স দেখালো রবিবার রাতে। নু ক্যাম্পে অ্যাথলেটিকো মাদ্রিদের জালে 4 বার বল জড়িয়েছে বার্সা। ম্যাচটি তারা জিতেছে 4-2 গোলে। এই জয়ে লিগ টেবিলে অ্যাথলেটিকোকে পেছনে ফেলে 4 নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছে অ্যাথলেটিকোই। 8ম মিনিটে ডান থেকে লুইস সুয়ারেজের পাস পেনাল্টি স্পটের কাছে গিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কারাস্কো। তবে 2 মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেয় বার্সা। দানি আলভেসের পাস থেকে বাঁ পায়ের জোরালো ভলিতে পোস্টের উপর কোনা দিয়ে ঠিকানা খুঁজে নেন জর্ডি আলবা। এই ছিল এখনকার মতো বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।